مجھے اپنے رنگ میں رنگ خدا, مجھے اپنے رنگ میں رنگ خدا. আসসালামু আলাইকুম. হ্যাঁ, মোহাম্মদ আলী ভাই. জি বলেন. আপনাদের আপনাদের জয়পুরহাটে যে বিদেশি মেহমানদের উপর হামলা করলো মসজিদের ইমাম সাহেব, ওই ব্যাপারে মামলার অগ্রগতি কতদূর হয়েছে একটু কার্যকরী শোনাবেন আমাদের? মামলা হয়ে গেছে, পাঁচজনকে ধরছিল, তিনজনকে ছেড়ে দিয়েছি আমরা. জি জি. দুইজনকে পুলিশ আটক করছে, এখনই চালান যদি মানে যাদেরকে ছেড়ে দিয়েছেন তারা আসলে সাথে জড়িত কিনা নাকি কি কারণে? জড়িত না, জড়িত না. ওরা বয়ান শোনার জন্য বসছে. আপনারাই শনাক্ত করে ছাড়ছেন নাকি? জি. তাহলে আপনার এখন মানে মামলা হয়েছে কখন? আজকে মঙ্গলবার. আজকে মঙ্গলবার আসরের পরে মামলা হয়েছে. হ্যাঁ, আসরের পরে মামলা হয়েছে. তাই মামলা এখন এই দুইজন আসামিকে গ্রেপ্তার দেখাইছে. মসজিদের ইমাম সাহেবের নাম কি? রুহুল আমিন. হ্যাঁ, মাওলানা রুহুল আমিন সাহেব. আর কে? আব্দুল রাজ্জাক. আব্দুল রাজ্জাক উনি কে, ওই এলাকার? না, উনি সিরাজগঞ্জ দাঁড়িয়ে এখানে চাকরি করে. এখানে চাকরি করে মানে ওই আলম ইসলাদের পক্ষে নেতৃত্ব দেয় নাকি? জি জি জি. এখন মামলায় এই দুই আসামিকে আপনার গ্রেপ্তার দেখে এদেরকে করে পাঠাই দেবে. জি জি, ঠিক আছে. আলহামদুলিল্লাহ আমরা এখন ঢাকা মেডিকেলে আছি. আলহামদুলিল্লাহ আমাদের বিদেশি মেহমান আসছে, তাকে নিয়ে আমরা প্রথম বার্ন ইউনিটের ডাক্তারকে দেখাইছি, সে ওখান থেকে আবার মেডিসিনে ট্রান্সফার করছে. এখন আমরা মেডিসিনে আপনার ঢাকা মেডিকেল কলেজ ছয়তলায় আমরা ভর্তি করা হয়েছে. এখন আমরা এই মাগরিবের আগে আগে ভর্তি হয়েছে, দুইজনকেই ভর্তি করছে. এখন আমরা সিটের ব্যবস্থা করতে আসছি. আমাদের মাশাল্লাহ ঢাকার অনেক সাথীরা এখানে উপস্থিত আছে. ঢাকার মাসওয়ারা হইতেছে গুলিস্তান, মাসওয়ারা থেকেও মাসওয়ারা করে বড়রা এখানে ডাক্তারদের এক জামাতও পাঠাইছে. আমাদের যারা তাবলিগের সময় লাগানো ডাক্তার সাহেবরা ওনারাও আসছেন, এবং আমাদের তাবলিগের অনেক সাথীও ইতিমধ্যে এখন এখানে আছেন, মেহমানের সাথে আছে. আর বিদেশি মেহমানদের ভিতর যে দুইজন মেহমান, একজন তার সাথে আছে উনি, এবং আমাদের যে তর্জমাকারী মাওলানা সাহেব, ওনারা তিনজনই আছে. আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করেন. সারা বাংলাদেশের সাথীদের কাছে আমরা দোয়া চাইতেছি যাতে আল্লাহ তালা মেহমানকে সুস্থ রাখে. মেহমানকে বিভিন্ন সাথীরা খেদমত করতে আসে এবং তাকে হিম্মত আবজাই দিতে আসে, এবং সে খুব মানে নার্ভাস. তার সাথে আর একজন বিদেশি মেহমান আসছে, উনিও খুব নার্ভাস, মানে খুবই আতঙ্কগ্রস্ত. যেখানে মানে খুব তারা ডাক্তারের কাছে নিয়ে যেতে সব জায়গায় মানে খুব ভীত অবস্থায়, এবং এই রকমের পরিবেশ একটা ভিন দেশে এসে একটা মানুষ যে এরভাবে এক্সিডেন্ট হইলো, মানে সে তারা খুবই নার্ভাস, এটা বোঝানো যাবে না খুবই. আর বিদেশি মেহমান যে ইঞ্জুরি, উনি তো শুধু কাঁদতে আছে, শুধু কাঁদতে আছে, খুব কান্না করতে আছে. সেই জন্য দোয়া করেন. খুব ব্যথাও করতে আছে, গলায় পেটে ব্যথা করতে আছে. আসসালামু আলাইকুম. দোয়া করেন ইনশাল্লাহ, সবাই যাতে দোয়া করি, আল্লাহ তাআলা যাতে শেফায় কামালা দান করেন. আসসালামু আলাইকুম. আপনি তো জামাতের সাথে ছিলেন, আমাদের এই যে বিদেশি মেহমানদের উপরে যে হামলা করছে, এই জামাতের সাথে আপনি তর্জমান ছিলেন? হ্যাঁ, তর্জমান. যে মসজিদে বয়ান হয়েছে ওখানে আপনি ওনার বয়ান তর্জমা করছিলেন? ওটা যে উপজেলা মসজিদ না? উপজেলা মসজিদ. একটু ঘটনাটা বলেন তো কি হয়েছিল? আমরা মাগরিবের নামাজ পড়ার পরে বয়ান শুরু করলাম. বয়ান শুরু করার সাথে সাথে আমাদেরকে দুটো বোতল পানি দিল, দুই বোতল পানি দিল. পানি তো পানি কে দিয়েছে? পানি দিল ইমাম সাহেব, দুই বোতল পানি দিল. পানি দেওয়ার পরে আমরা বয়ান শেষ করি, তো আমাদের ইন্ডিয়ান সাথে পানি ডগডগ করে খাই লেলো দুধু, আর আমিও পানি মুখ হলিলাম. আমি আর খাইলাম না, আমিও আমার মুখজন আগুন জ্বলে ফুললো. তো আমরাও তাড়াতাড়ি করে পানি আমরা ফালাইয়া তো আধা ঘন্টা পরিমাণ কুলি করলাম. কুলি করার পরে তো ওনারা এই অবস্থা দেখে হাসতেছে. কে হাসতেছে? ওই 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 ইমাম সাহেব ওরা যারা বই আসছিল ওরা হাসতেছে দেখে. ওখানে কি আমাদের সাথীরা ছিল না বয়ানে? ওই এলাকার সাথীরা আছিল, কিন্তু ওই ওরা পরে হাসার পরে হাসার পরে তো আমরা কুলি করতেছি. কুলি করার পরে আমাদের সামনে বিস্কুট আবার চেনা চোর আনলো, তো আমরা এটা খাইতে পারলাম না. তো কুলি করার পরে আবার আমাদের ওই আমরা যে মসজিদে অবস্থান করতেছি ওই মসজিদের সাথীরা আবার আমাদেরকে নিতে আসছে. আমরা তো মসজিদে বাড়িছি, তখনই আপনার এই অবস্থা বলা হয়, আমরা তো এই অবস্থা করে আমরা হাসপাতালে চলে গেল, এলাকায় হাসপাতাল. হাসপাতাল থেকে আমরা কিছু ওষুধ দেওয়ার পরে তো আবার এই ডিবি সারাইলো, ডিবি সারে আবার এই বোতলগুলো নিয়ে থানায় জমা দিল. জমা দিয়ে আবার আমাদেরকে আবার এই ইয়ে পাড়ায় দিল, জয়পুরহাট জেলায় পাড়া দিল. জেলার মধ্যে জেলা যাওয়ার পরে অবস্থা খুবই ওনার ওনার খুব অবস্থা খারাপ. তা আমারও মুখ একবারে সবাই দেখতেছে লাল হয়ে একবার বুঝতে ফুসে গেছে গাজীপুর থেকে. ওই অবস্থা আমি এই ওষুধ আমার ট্রিটমেন্ট করলো, আবার হেরো ট্রিটমেন্ট করলো,
পরে আবার দীঘা ওনারা ম্যাজিস্ট্রেট সারাইলো, আবার এসপি ওনার সবাইলো, আয়ের গুলো গুলো রুগী রিপোর্ট করতে হবে, ডাক্তার রুগী রিপোর্ট করতে হবে। বগুড়া, বগুড়া আমরা একটা বসলাম। এখন রোগী তো ঢাকা মেডিকেলে আছে।